ভাই আপনার প্রত্যেকটা ভিডিও দেখতাম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন জাহাঙ্গীর আলম ভাই, উনি যুক্ত আছেন ঢাকা থেকে। তো উনি আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন, ক্লায়েন্টের পেমেন্টও উনি একবার রিসিভ করছেন জুমের মাধ্যমে। তো নেক্সট টাইম ক্লায়েন্ট ওনাকে পেমেন্ট করবে, সেটা সেটার জন্য ওনার পেপাল প্রয়োজন। তো আমি আপনাকে আমি জাহাঙ্গীর আলম ভাইকে পেপাল দেবো। তো আপনারা যারা আমার ক্লায়েন্ট টেকনিক ব্যবহার করে, আমার মেসেজ টেমপ্লেট, আমার স্ট্র্যাটেজি ব্যবহার করে যারা আপনারা আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পান, কিন্তু আপনার পেপাল ওয়াইজ ক্যাশ অ্যাপ এই ধরনের সাপোর্ট পেমেন্ট গেটওয়ের কারণে আপনারা পেমেন্ট আনতে পারেন না, তারা আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাকে এই ধরনের সহায়তা দেব। তো এই সহায়তাটা শুধুমাত্র আপনারা জানেন যে আমার লক্ষ্য বা উদ্দেশ্যই হলো যারা নতুন ফ্রিল্যান্সার এবং হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার, এই দুই ধরনের ফ্রিল্যান্সার ভাইদেরকে সাহায্য সহযোগিতা করা। এই কথাটা আমি শুরু থেকে বলে আসি। তো এর এই ধারাবাহিকতা আমি এখনো বজায় রাখতেছি। তো আপনারা যাদের পেপাল লাগবে, আপনারা অবশ্যই আমাকে ফেসবুকে নক দিবেন, আমার ফেসবুক অ্যাকাউন্টে আপনারা মেসেজ করবেন, আমাকে কল দিবেন না। তো এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাকে নক দিবেন। তো আমরা এখন বিষয়টা জানার চেষ্টা করব, জাহাঙ্গীর আলম ভাই কোন স্ট্র্যাটেজি ব্যবহার করে কিভাবে কি কাজ উনি ক্লায়েন্টে পেয়েছেন, আমরা সেই বিষয়টা ওনাকে জানার চেষ্টা করব। তো জাহাঙ্গীর আলম ভাই সব মিলে ভালো আছেন? হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে? আপনি ভালো আছেন? জি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ঢাকায় কেন? আপনি ঢাকায় কি কোনো জব করেন? জি জি, আমার বাড়ি নেত্রকোনা জেলা, নেত্রকোনা জেলায়। ঢাকাতে কি জব করেন? সুইটারে চাকরি করি। সোয়েটার কোম্পানিতে চাকরি করেন। যাক, আপনার চাকরির পাশাপাশি আপনার এই ক্লায়েন্ট পাওয়ার সার্থকতা আমরা আপনাকে অবশ্যই সম্মান করি। তো এই যে ক্লায়েন্ট পেলেন, আপনি কিভাবে ক্লায়েন্টটা পেলেন যদি আমাদের একটু জানান। ক্লায়েন্ট আমি ইউটিউব সার্চ রেজাল্ট থেকে বার করছি, তারপর জিমেলে ওনাকে নক করছি, পরে হোয়াটসঅ্যাপে নিয়ে আসি কথা বলে। আচ্ছা, এখানে আমাকে অনেকেই কমেন্ট করেন ভিডিওতে যে জিমেলে যদি আমি মেল করি তাহলে সাবজেক্ট কি দেবো। আমাদের কিন্তু জিমেলে মেল করতে একটা সাবজেক্ট দিতে হয়, তো সেই সাবজেক্টটা আপনি কি দেন? সাবজেক্টটা আপনি ইউজ করছি, একটা আপনার মেসেজ টেমপ্লেট দেখছিলাম, ওইটা থেকেই দেওয়া হয়েছিল আর কি। হ্যাঁ, আমরা যখন মেলটা কাউকে পাঠাই তখন তার মেল রাখতে হয়, আমরা কেন পাঠাচ্ছি তাকে মেল সেটা একটু সাবজেক্ট লিখতে হয়, সেই সেই সাবজেক্টের উপর আমরা কি দেই, আপনি কি দেন? আমার সাবজেক্টে দিছি, আমি দিছি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ডেভেলপিং সার্ভিস সাবজেক্ট প্রফেশনাল, আর কি। মানে প্রফেশনাল ইউটিউব চ্যানেল ডেভেলপিং সার্ভিস। আচ্ছা, তো ক্লায়েন্টকে আপনি ক্লায়েন্টকে মেল করে দেন, ক্লায়েন্ট আপনাকে মেইলে রিপ্লাই করে কতদিন পর? মানে রিপ্লে সিন করা, কিন্তু অনেক অনেক মেসেজ করছে, প্রায় 300-র উপরে ইমেল করছে, কিন্তু অনেকেই সিন করে রিপ্লাই দেয় না। ওই 2 দিন পরে উনি দিছিল, সেন্ড করার পরে ওনার সাথে অনেক দিন হয়েছে কাজ করতেছি, প্রায় 15 দিন হয়ে গেছে। প্রথম পেমেন্টটা উনি আগে দিছিল, কাজ শুরু কাজ করার আগে টাকা দিছিল, কিন্তু পরে একটা সমস্যা হইতেছে। আচ্ছা, তো আমি এটা আর আমি রিপ্লাই দেয় 2 দিন পরে। আপনাকে আপনি যখন ক্লায়েন্টকে মেল করেন সেই মেলটা আপনাকে রিপ্লাই ক্লায়েন্ট কয়দিন পর করে, বা আপনি কয়দিন পর তার মেলটা রিপ্লাই পান? ওইটা 2 দিন পরে রিপ্লাই পাই। 2 দিন পরে রিপ্লাই পান। প্রথমে উনি তারপরে আপনি ক্লায়েন্টকে মানে আপনি ক্লায়েন্টকে ইমপ্রেস করলেন কিভাবে? ক্লায়েন্ট আপনাকে যে কাজটা দিল মানে কিসের উপর ভিত্তি করে আপনাকে কাজ দিল যদি একটু বলেন আমাদের সেটা। আপনার এই যে পোর্টফোলিও উনাকে অনেকগুলো দিছিলাম আপনার ইউটিউব চ্যানেল থেকে নিয়ে, তারপর উনি দেখছে, তারপর তারপর বিশ্বাস করে না, তারপর কইতেছে আচ্ছা আমি তোমাকে $50 দিবো, যদি তুমি দেখি তুমি ভালো করো তাহলে তোমার পরে আবার দিব। $50 উনি এমনি দিছিল আমাকে, যে তুমি কাজ শুরু করো, পরে আমি তোমাকে আরো দেবো যদি ভালো হয়। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে ক্লায়েন্ট আবার আপনাকে পেমেন্ট করবে, দেন আপনার এখন পেপালের প্রয়োজন। তো জি এই জি আমার ভিডিওর ডেসক্রিপশন মানে আমার ভিডিওর কমেন্ট সেকশনে অনেক দুষ্ট প্রকৃতির লোক তারা হচ্ছে আমাকে কমেন্ট করে যে আমি নাকি এই ভিডিও গুলো মিথ্যা, মানে আমি মানুষকে দেখে নিয়ে এসে মানুষকে টাকা দিয়ে ভিডিও করি। তো এটা কি সত্য? আপনি আপনাকে কি আমি আমি কি আপনাকে নক দিছি না আপনি আমাকে নক দিচ্ছেন? না, আমি আপনাকে নক দিছি, কারণ দরকার তো আমার। রাইট, দরকার আপনার, যার কারণে আপনি আমাকে নক দিচ্ছেন। দেন আমরা এই যে আপনি ক্লায়েন্ট পেলেন এই বিষয়টাই আমরা জানার চেষ্টা করতেছি, এই কারণে
যে আমরা যারা নতুন আছি, যারা হতাশা ভাই ব্রাদার আছি, তারা কিন্তু নিজেরা যেন আত্মবিশ্বাস পায় যে আউট মার্কেট প্লেস থেকে অন্য ভাই ব্রাদার কাজ পাচ্ছে, ক্লায়েন্ট পাচ্ছে, আমিও চেষ্টাটা করি, এই মানে এরই ধারাবাহিকতা বজায় রাখতেই কিন্তু মূলত আমাদের এই ভিডিওগুলো করা। আর এখানে এই ভিডিও করার আরো কারণ আছে, যেমন ধরেন যে আমি যে পেপাল সাপোর্ট দিয়ে থাকি বা আমি যে হেল্প করে থাকি, তো আমি যদি এই ভিডিওগুলোর মধ্যে যদি আমি এইসব না বলি, তাহলে আপনারা মানে হেল্পটা আপনারা পাবেন কিভাবে বা আপনারা জানবেন কিভাবে? তো এই জন্য হচ্ছে আপনারা যারা দুষ্ট প্রকৃতির লোক আছেন, এই ধরনের লোক এই শুরু থেকেই আমাদের নবী করিমদের মানে আমল থেকে শুরু করে, নবাব সিরাজউদ্দৌলার আমল থেকে শুরু করে এখন এখন পর্যন্ত এই ধরনের কিছু দুষ্ট প্রকৃতির লোক আছেন যারা শুধুমাত্র মানুষের নেগেটিভ বা একটা মানুষকে কোনো একটা বিষয়ে নেগেটিভ কথাবার্তা বলে, এগুলো আসলে খুবই খারাপ বিষয়। তো মাইন্ডকে, নিজের মনকে আপনারা হচ্ছে চেঞ্জ করেন, তা না হলে আসলে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করবে না এবং হচ্ছে কি আশেপাশে মানুষও আপনাকে পছন্দ করবে না। তো জাহাঙ্গীর আলম ভাই, এখন আপনার ক্লায়েন্টে আপনাকে পেপাল সাপোর্ট দরকার, আমি আপনাকে পেপাল সাপোর্টটা দেবো, তো আপনি কি আমাদের কোনোভাবে কোনো প্রমাণ দেখাতে পারেন যে আপনি ক্লায়েন্টের পেমেন্ট একবার নিয়েছেন এবং আপনার আপনার যে কাজ একটা রানিং আছে সেটা কি আপনি আমাকে দেখাতে পারেন? আমি যদি ভিডিওটা ইউটিউব চ্যানেলে জি, রাখি, আমি অবশ্যই আমি আপনার ইনফরমেশন বার করে দেবো যেন হচ্ছে কোনো ব্যক্তি আপনার ক্ষতি না করতে পারে। জি আপনি আপনি যদি পেমেন্ট আমি স্ক্রিনশট দেখান অথবা স্কিন হ্যাঁ আপনি স্ক্রিনটা শেয়ার করেন আমি অথবা আমার আমি এডিটর আমি ক্লায়েন্টের এডিটর অ্যাক্সেসটা দেখাই। হ্যাঁ হ্যাঁ রাইট, ওটা দেখালেও হবে, সমস্যা নেই। জি আচ্ছা, যে আমি দেখতে পাচ্ছি ভাই দেখতে পাচ্ছেন? আপনার ক্লায়েন্টের চ্যানেলের 229 সাবস্ক্রাইবার আছে এবং ক্লায়েন্ট জি জি, আপনার হচ্ছে উনি একজন ওই মেয়ে জায়গায়, মেয়ে মানুষ, মেয়ে ক্লায়েন্ট, জি জি, উনি কানাডা থেকে। কানাডা, কানাডা ক্লায়েন্ট, ভেরি গুড। তো এই যে আপনার রুমে আরো ভাই ব্রাদার আছে, তারা কি মনে করে আপনি যে আপনি ফ্রিল্যান্সিং করেন, একটা একটা কোম্পানিতে জব করে ছোটার কোম্পানিতে এবং আপনি ফ্রিল্যান্সিং করেন, তারা কি আপনাকে ইনসেল করে নাকি মানে 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 তারা কি আপনার জীবন তোমার হচ্ছে করে নাকি? না না না, এরকম কেউ করে নাই। আমার এই ফ্রিল্যান্সিং এ আমার একজন সুপারভাইজার আছিল, ওই সুপারভাইজার আমায় বলছিল, তারপর থেকে আমি ফ্রিল্যান্সিং এ আসি। ও আচ্ছা আচ্ছা, আপনার সুপারভাইজার আপনাকে এই আমার বিষয়ে আমি আপনাকে জানায়? জি জি আমি তারপর গাড়াগাড়ি করে তারপর আপনার চ্যানেলটা পাই, আপনার প্রত্যেকটা ভিডিও দেখতাম, আপনার ভিডিও গুলো যে কাজ পাইতেছে এই ভিডিও গুলো আসতো আমার মোবাইলে, অনেক ভালো লাগতো। আপনি ফ্রিল্যান্সিং কোথা থেকে শিখলেন? আমি এমনি ফ্রি ফ্রি শিখছি, ভিডিও দেখে দেখে। আপনার একটা ভিডিও আছে, ভিডিওটা আমি দেখে নিই, একটা ইউটিউব ভিডিও এসেছি 6 মাস আগে স্যার ছিলেন এখান থেকে, 2 ঘন্টা 6 মিনিট, ওই ভিডিওটা দেখে আমি অনেকটা শিখছি। আর এসইও এর মেন হচ্ছে স্যার কিওয়ার্ড রিসার্চ, ওইটাই একটু কষ্ট হয় আর কি, আর তো এই কেমনে যে কিভাবে করতে আপনি হয় ওই ভিডিওটা দেখেই ক্লায়েন্টের সব কাজ, শিখছি। আপনি ক্লায়েন্টের কাজ করতেছেন 15 দিন ধরে, আপনি এর আগে ক্লায়েন্টের যে ভিডিও এসইও করছেন সেগুলোর রেজাল্ট কেমন? ওইগুলা এসইও স্কোর 90+ হয়েছে, কিন্তু ভিউ তেমন একটা আসতেছে না, ওইগুলা র্যাঙ্কে ট্যাগে অনেকগুলো আছে। ক্লায়েন্ট কি রেগুলার ভিডিও দিচ্ছে? না রেগুলার দিচ্ছে না, ওই সপ্তাহে 2 একটা এরকম। সপ্তাহে 2টা ক্লায়েন্ট কি রেগুলার ভিডিও দিতে বলবেন এবং ইফেক্টিভ ভিডিও দিতে বলবেন এবং ক্লায়েন্টের ভিডিওগুলো একটু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন? আচ্ছা, তো ঠিক আছে আচ্ছা জাহাঙ্গীর আলম ভাই, আমরা যারা ভিডিওটা দেখলাম আমরা সকলেই ওনার জন্য দোয়া করি, ওনার ফ্রিল্যান্সিং যাত্রা, ওনার যে একটা এই মুহূর্তে ওনার একটা কষ্টের সময়, চাকরির পাশাপাশি উনি ফ্রিল্যান্সিং করতেছেন, তো ইনি যেন সহজভাবেই করতে পারেন এবং ফ্রিল্যান্সিংটাকে আরো যেন উন্নত পর্যায়ে নিয়ে যান, এই বিষয়ে আমরা ওনার জন্য দোয়া আমরা দোয়া করি। আর জাহাঙ্গীর আলম ভাই, আমি আপনাকে পেপাল গ্রুপে অ্যাড দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, ভালো থাকবেন।